ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীদের মনে প্রশ্ন আসে যে ইলেকট্রন এবং প্রোটন কণাগুলো পরমাণুর মধ্যে কিভাবে অবস্থান করছে এবং কোথায় অবস্থান করছে এটা জানার জন্য আলফা কণার পরীক্ষাটি করেন বিজ্ঞানীর আদার ফর এর জন্য তিনি বায়ুশূন্য স্থানে খুব পাতলা একটি সোনার পাতলা একটা পাত নিয়েছিলেন এই সোনা পাতলা পাতের বেদ ছিল জিরো পয়েন্ট জিরো 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 ফোর মিলিমিটার এই সোনার পাতলা পাতের উপর তিনি তীব্র গতিসম্পন্ন আলফা কণা দ্বারা আলফা কণা দ্বারা তিনি আঘাত করেছিলেন এবং তিনি পর্যবেক্ষণ করলেন তিনি দেখলেন যে বেশিরভাগ আলফা কণা এই সোনার পাত ভেদ করে সোজা চলে যাচ্ছে অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সোজা চলে যাচ্ছে আর খুব কল অল্প সংখ্যক আলফা কণা নাইনটি ডিগ্রি বা তার থেকে বেশি কণে বিক্ষেপিত হচ্ছে আর আরও কম সংখ্যক অর্থাৎ কুড়ি হাজারের মধ্যে মাত্র একটি আলফা কণা যে পথে যাচ্ছে সেই পথে ফিরে আসে তিনি এই পর্যবেক্ষণ থেকে তিনি সিদ্ধান্ত করেন যে যেহেতু বেশিরভাগ আলফা কণায় সোনার পাতলা পাত ভেদ করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় তাহলে পরমাণুর বেশিরভাগ স্থানই হচ্ছে শূন্য অর্থাৎ পরমাণু নিরেট নয় আর যেহেতু কুড়ি হাজারের মধ্যে মাত্র একটি আবার যে পথে গেছিল আবার সেই পথেই ফিরে আসে অর্থাৎ কোনো কিছু একটা ধনাত্মক কেচুর সাথে ধাক্কা খেয়েই এটা সম্ভব হয় এবং যেহেতু আলফা কণাগুলো ধনাত্মক আধানযুক্ত সুতরাং পরমাণুর মধ্যে নিশ্চয়ই কোনো একটি স্থানে ধনাত্মক আধান আছে এবং কেন্দ্রীভূত আছে রাদারফোর্ড পরমাণুর ভিতর এই এই ক্ষুদ্র স্থানটিকে ক্ষুদ্র ধনাত্মক আধানযুক্ত স্থানটিকে তিনি নাম দেন নিউক্লিয়াস বা পরমাণু কেন্দ্র আলফা কণার বিক্ষেপ পরীক্ষা থেকে যে সিদ্ধান্ত রাধারফোর্ড পেয়েছিলেন সেই তার উপর নির্ভর করে বিজ্ঞানী রাধার একটা পরমাণুর মডেল একটা কল্পনা করেন বা পরমাণুর গঠন কল্পনা করেন তিনি বলেন যে প্রত্যেক পরমাণুর কেন্দ্রে এ ধনাত্মক তরিযুক্ত কণা যেখানে কেন্দ্রীভূত আছে তাকেই বলা হচ্ছে নিউক্লিয়াস এইটাকে নিউক্লিয়াস বা কেন্দ্র আর এই নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন থেকে টেন টু দি পাওয়ার মাইনাস মিটার আর যেখানে পরমাণুর ব্যাস হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার অর্থাৎ পরমাণুর ব্যাস অপেক্ষা নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে খুবই কম নিউক্লিয়াসের ব্যাস পরমাণুর ব্যাসের এক লক্ষ ভাগের এক ভাগ মাত্র এবং সমস্ত ভরই হচ্ছে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত আছে বাকি অংশটি ফাঁকা আর পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন অংশে ইলেকট্রনগুলো বিভিন্ন অংশে বৃত্তাকার পথে আবর্তন করছে সুতরাং একটা পরমাণু দুটো অংশ দুটো ভাগে ভাগ করতে পারছে একটা হচ্ছে কেন্দ্রীয় অংশ যাকে নিউক্লিয়াস বলছে আর নিউক্লিয়াস বাদে পরমাণু বাদবাকি অংশকে বলছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ যেখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বিভিন্ন পথে চক্রাকার পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করছে এবং যেহেতু পরমাণু নিস্তরিত সুতরাং নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক তরিযুক্ত কণার সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরের অংশে ইলেকট্রন কণার সংখ্যা হচ্ছে সমান এবার ধনাত্মক কণা হচ্ছে প্রোটন পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থান করছে আমরা দেখলাম তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার পথে আবর্তন করছে তাহলে এবার ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস আর ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে একটা স্থিত আকর্ষণ হওয়া হবে ফলে ইলেকট্রনগুলো এই তরিত আকর্ষণের ফলে যেহেতু এটা পজিটিভ চার্জ আর যেহেতু এটা নেগেটিভ চার্জ তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ হবে তাহলে এই আকর্ষণের ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ার কথা কিন্তু তা হয় না এর কারণ হিসাবে সেরকম হয় না এর কারণ হিসাবে রাদারফোর্ড বলেন নিউক্লিয়াসের ধনাত্মক আধান এবং প্রত্যেক ইলেকট্রনের ঋণাত্মক আধানের মধ্যে একটা স্থির ত্বরিত আকর্ষণ বলই ইলেকট্রনগুলোকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয় এর ফলেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন পথে আবর্তন চক্রাকার পথে আবর্তন করছে রাধাফোর্ড পরের এই পরমাণু মডেলের অনেক তাৎপর্য এবং উপযোগিতা থাকলেও এই পরমাণু মডেল কিন্তু ত্রুটিমুক্ত ছিল না রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটি ত্রুটি আছে প্রথম ত্রুটি হচ্ছে রাধাফোর্ড পরমাণু মডলে বলা হয়েছে যে তরিৎচুক্ত কণা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে দ্রুত গতিতে আবর্তন করছে এবার যেহেতু ইলেকট্রন হচ্ছে তরিপযুক্ত কণা সেহেতু ঘূর্ণনের সময় চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলো ক্রমাগত মানে দ্রুত সে সর্বদা শক্তি হারাতে থাকবে আর এই শক্তি হারানোর ফলে কি হয় ইলেকট্রনগুলো যে চক্রাকার পথে ঘুরছে সেই চক্রাকার পথের ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে কমতে কমতে তাদের ব্যাসার্ধ কমতে কমতে একসময় গিয়ে নিউক্লিয়াসের উপরে লাফিয়ে গিয়ে পড়ার কথা ফলে পরমাণুর কোনো ইলেকট্রনিক মডেলই থাকা কথা নয় ফলে পরমাণু কিন্তু সুস্থিত হওয়ার কথা না কিন্তু আমরা সবাই জানি যে পরমাণু সুস্থিত তাহলে রাদার ফোর্ড এর ব্যাখ্যা কিন্তু দিতে পারেননি আর দ্বিতীয় ত্রুটি ত্রুটি যেটা যে ঘূর্ণায়মান ইলেকট্রন সর্বদাই হচ্ছে শক্তি বিকিরণ করে তাহলে সর্বদাই যদি শক্তি বিকির মানে সবসময় যদি শক্তি বিকিরণ করে তাহলে একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী যাকে কন্টিনিউ স্পেকট্রাম পাওয়ার কথা ছিল আমাদের তার বদলে আমরা পরমাণু থেকে আমরা কিন্তু রেখাযুক্ত বর্ণালী বা লাইন স্পেকট্রাম পাই এর পরবর্তালে রাধারফোর্ড এই দুটি ব্যাখ্যা কিন্তু দিতে পারেনি এর পরবর্তীকালে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ডই বলেন যে নিউট্রন এবং প্রোটন ছাড়াও পরমাণুতে নিশ্চয়ই অন্য একটি নিস্তরিত কণা আছে কারণ পরমাণুর ওজন মানে বা পরমাণুর একটি পরমাণুর ভর মানে হচ্ছে তার মধ্যস্থ প্রোটনের ভর এবং ইলেকট্রন ফরে ইলেকট্রনের ভরে যোগফল হওয়া উচিত কিন্তু যেহেতু ইলেকট্রন হচ্ছে ভর শূন্য বা এর ভর প্রায় নগণ্য সেই জন্য আমরা বলতে পারি প্রোটনের ভর আর পরমাণুর ভর মানে প্রোটনগুলির মোট মিলিত ভর এবং পরমাণুর ভরের সাথে সমান উচিত কিন্তু তা হয় না যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে তেইশ অর্থাৎ একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে সোডিয়াম পরমাণু তেইশ গুণ ভারী তাহলে সোডিয়ামের পরমা কিন্তু সোডিয়ামের পরমাণুতে এগারোটি প্রোটন আছে তাহলে বাকি বারোই একক ভর গেল কথা এর উত্তর দিলেন উনিশশো সালে এর উত্তর দিলেন উনিশশো সালে বিজ্ঞানী স্যাডউইক বিজ্ঞানী স্যাডউইক দেখান যে হালকা ধাতু বেরিলিয়ামকে আলফা কণা দ্বারা আঘাত করলে এক ধরনের নিস্তরিত কণার সৃষ্টি হয় এই নিস্তরিত কণাগুলোকেই তিনি নাম দিয়েছিলেন নিউট্রন এই নিউট্রনের দেখা গেল নিউট্রন অবস্থান করছে নিউক্লিয়াসে এবং এর ভর প্রোটন ক একটি প্রোটন কণার চেয়ে সামান্য বেশি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এবং এই নিউট্রনগুলোকে এই আমরা এন জিরো ওয়ান দ্বারা সূচিত করি অর্থাৎ এটি নিচে হচ্ছে চার্জ জানি আমরা দেখায় ফলে চার্জ শূন্য সেই জন্য এর নিস্তরিতকণা সেই জন্য চার্জ শূন্য এবং এর ভর হচ্ছে এক একক